হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ পূজাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি বাবার বাড়ি। কদিন ধরে মনটা খুবই খারাপ লাগছিলো, ভালো লাগছিলো না, বাবা মার কথা মনে পড়ছিলো, তাই আজকে হঠাৎ করেই বাবার বাড়ি যাবো প্ল্যান করলাম। তো এখানে এই যে আমার ব্যাগও রেডি হয়ে গেছে, ব্যাগও গুছিয়ে নিয়েছি যাব বলে। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, স্টোলটাও নিয়ে নিয়েছি, হালকা ঠান্ডা আছে তার জন্যে। তো তোমাদেরকে একদম রাস্তাতে গিয়ে দেখাচ্ছি, আমি টোটোতে যাব, তো দুটো টোটো চেঞ্জ করতে হবে, তো একদম তোমাদেরকে রাস্তাতে গিয়ে দেখাচ্ছি, চলো। তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে টোটোর কাজ পর্যন্ত যেতে এরকম একটা কাঠের পোল আছে, তো কাঠের পোলটা পেরিয়ে যেতে হয়। তো ওই কাঠের পোলটা পেরিয়ে আমি চলে এসেছি, এসে এখানে টোটো পেয়ে গেছি, তো টোটোতে বসে আছি। এখনও কোনো প্যাসেঞ্জার হয়নি, তো টোটোটা ছাড়িনি কারণ আমি একাই ছিলাম। তো বসে আছি, আমিও অপেক্ষা করছি, আর এক দুজন হলে টোটোটা ছেড়ে দেবে। তো অপেক্ষা করতে করতে অবশেষে কেউই হলো না, তো আমি একাই যাচ্ছি, আমাকে একাই নিয়ে যাচ্ছে। তো এই যে দেখো যাওয়ার পথে রাস্তাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো তোমাদেরকে তো বলেই ছিলাম আমাকে দুটো টোটো চেঞ্জ করে যেতে হবে। তো প্রথম টোটো থেকে আমি নেমে গেছি, এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি দ্বিতীয় টোটো স্ট্যান্ডের কাছে। তো দেখছি যে টোটো দাঁড়িয়েই আছে, তো এসেই টোটোটা পেয়ে গেলাম, কোনো অসুবিধা হয়নি। এবার আমি যাব কিছু জিনিস কিনতে, তো দোকানে চলে এসেছি। তো এই দোকানে যে কাকুটা রয়েছে ওনাকে আমি চিনি, আমাকে আমার সঙ্গে কথা বলছে, ভালো মন্দ জিজ্ঞাসা করছে, তারপর আমি কী নেবো তো বলে দিলাম, তো সেগুলোই দিচ্ছে আমাকে। তো আমার নেওয়াও হয়ে গেছে, টোটোতে এসে বসে গেছি। তো আমি বিঙ্গো টেরে মেরে একটা সুগার ফ্রি বিস্কুট আর ঝুড়ি আর কেক তো বানিয়েই এনেছি বাড়ি থেকে, আর চকলেটও নিয়েছিলাম ভাই বোনদের জন্যে। টোটোটাও ছেড়ে দিয়েছে, এই যে আমি বসে আছি ব্যাগপত্র নিয়ে। তো এই যে রাস্তাগুলো, এগুলোর সঙ্গে আমার মানে অনেক ইমোশান জড়িয়ে আছে, কারণ এই রাস্তাগুলো দিয়ে আমি স্কুল যেতাম। এটা আমাদের হচ্ছে অঞ্চল, অঞ্চল অফিস। এই রাস্তাগুলোর সঙ্গে আমার একটা আলাদা ইমোশান জড়িয়ে আছে। তো আজ অনেকদিন পরে এসে খুবই ভালো লাগছে, অনেকদিন আসা হয় না, তো আজকে আসলাম, খুবই ভালো লাগছে। তো এই যে ফ্রেন্ডস, তোমরা দেখো আমি টোটো থেকে নেমে গেছি, নেমে এখানে দাঁড়িয়ে আছি, আমার বাবা আসবে সাইকেল নিয়ে আমাকে নিতে। এই যে এখানে ব্যাগ, এখানে একটা ব্যাগ, এই যে একটা ব্যাগ। তো এই যে দেখো দেখো আমার বাবা আসছে, দেখাচ্ছি। তো এই যে আমার বাবা চলে এসেছে আমাকে নিতে, আমি আমার বাবার সাইকেলে করে যাচ্ছি। আসলে আমাদের যে বাইকটা সেটা খারাপ হয়ে গেছে, না হলে আমার ভাই আমাকে নিতে আসতো বাইকে করে। প্রত্যেকবারই ভাই নিতে আসে আমাকে বাইকে করে, আর বাবা বাইক চালাতে পারে না, তাই সাইকেল নিয়ে এসছে। আর এটা হচ্ছে আমাদের পাশের গ্রামের, মানে আমাদের গ্রামে ঢোকার আগের গ্রামের শিব ঠাকুর আর শীতল ঠাকুরের মন্দির। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, তো এখানে ওই ধানের চারা লাগিয়েছে, ধান চাষ করা হবে তার জন্যে। তো প্রায় চলেই এসেছি, আর একটুই বাকি। তো এই যে চলে এসেছি দেখো, এটা আমাদের বাড়ি। বাবা সামনে ওই যে সাইকেলে করে আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মন্দির, এটা আমাদের বাড়ি, আর এটা আমাদের একজন জেঠুদের বাড়ি পাশের। আর এখানে রয়েছে আমাদের ঘরের গাদা, গরু, সব কিছুই। তো এই যে আমি ঢুকছি, তো এটা হচ্ছে আমার বনু, ছোট বনু, আর আমার মা দাঁড়িয়ে আছে। তো আমার খুবই খিদে পেয়ে গেছিলো, খেয়ে আসার সময় হয়নি, তো এসেই খেতে বসে গেছি। তো খাওয়ারে কী কী আছে দেখো, এটা মাছের ঝাল, ফুলকপির তরকারি, বড়ি ভাজা, শাকের তরকারি আর তিলের বড়া। তো আমাকে খুবই খিদে পাচ্ছিলো, তো আমি এসেই খেতে বসে গেছি। সেখানে বেড়াতে বেড়াতে এতই দেরি হয়ে গেছে, তো আমি খেয়ে আসার সময় পাইনি। তো মাকে বললাম ভাত হয়ে গেছে, মা বললো হ্যাঁ হয়ে গেছে। তো আমি বললাম দিয়ে দাও, খেয়ে নি। তো খাওয়া হয়ে গেছে আমার। আপুস 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 আপু, হ্যাঁ ফ্রেন্ডস, তো দেখো আমি আমার মায়ের সঙ্গে মাঠে যাচ্ছি আমাদের ধান গাছ দেখতে। এটা হচ্ছে আমাদের তলা ক্ষেত, এখানে আমাদের ধান চারা লাগিয়েছে, এগুলো একটু বড় বড় হলে ধান লাগানো হবে। আর ওইখানে দূরে যে একটা ভূতের মতো দাঁড়িয়ে আছে, ওটা যাতে পাখি বকটক না বসে তার জন্যে। তো ওই জমিনটাতে ওরকম করেছে, ওটা কাদের জমি আমি ঠিক জানি না, তো ওখানে ওরকম করেছে। মা মাঠে রাল ধরে যাচ্ছি আমরা,
এই যে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো ওই যে ধান কাটার গাড়ি আছে, তো ধান কাটার গাড়িতে এই জমিগুলোতে ধান কাটা হয়েছিল। তো ওই যে খড়গুলো বেশি বড় বড় হয়ে রয়ে গেছে, ওরকম হলে এরপরে আর ধান লাগানো যাবে না, তাই ওই যে খড়গুলোকে পুড়িয়েছে এই জমিটাতে। এই যে দেখো, আর যে জমিতে এমনিতে হাতে কাটা হয়েছে ধান সেটাতে কোনো কিছু করেনি, আর যে জমিগুলোতে এরকমভাবে ধান কাটা গাড়িতে ধান কাটা হয়েছে তো সেই জমির খড়গুলোকে এরকমভাবে পুড়িয়েছে। তো সন্ধে হয়ে গেছিলো, মাঠ থেকে আমি বাড়িও চলে এসেছিলাম। আমার পাশের বাড়ির একটা দাদার ছেলের জন্মদিন, তো আমাকে ডেকেছিল, সেখানে আমি গেছিলাম। তো বাচ্চারা এখানে পাতা দিচ্ছিল, আর খাওয়ারে ছিল লুচি আর ঘুগনি, এবং শেষ পাতে ছিল পায়েস আর মিষ্টি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নোটিফিকেশান অন করো পরবর্তী আপডেটের জন্য।